হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইব্রাহমকাটির নেটফাইভ চ্যানেল সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়ে আপনার পটল গাছের গোড়া কি প্রচুর পরিমাণে আলু হচ্ছে বা নিমাটনের সমস্যায় ভুগছেন পটল গাছ কি বসে গেছে পটল গাছে ফুল এবং ফল ধারণ ক্ষমতা একেবারে গাছ হারিয়ে ফেলেছে গাছ লাল হয়ে যাচ্ছে তাহলে কি আপনি খুবই চিন্তিত আর চিন্তা করতে হবে না এবার চিন্তা থেকে একেবারে মুক্ত কারণ বায়োকেমিক্যাল লিমিটেড তৈরি করেছে এক নতুন কীটনাশক যেটি আপনার গাছে একবার প্রয়োগ করলে আপনার গাছের গোড়ার অর্থাৎ পটল গাছের গোড়ার আলু থেকে একশো মুক্তি পাবেন পটল গাছের গোড়ায় আর আলু হবে না এবং গাছে সেই সঙ্গে জোর দেবে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে যা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তার আগে একটি ছোট রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিন আসুন জেনে নিন বিস্তারিত তথ্য ফার্স্টে আমাদের যে বিষয় নিয়ে জানতে হবে পটল গাছের গোড়ায় কী জন্য আলু হয় এবং পটল গাছের গোড়ায় আলু হওয়ার সমাধান কি এবং পটল গাছের গোড়ায় আলু হলে আমরা কিভাবে বুঝব যে পটল গাছের গোড়ায় আলু হয়েছে দেখুন পটল গাছের গোড়ায় আলু হয় কী জন্য আগে জেনে নিন ফার্স্টেই বলবো পটল গাছে যদি অত্যাধিক পরিমাণে পটল গাছের গোড়ায় যদি জল জমে থাকে তাহলে কিন্তু পটল গাছের আলো হওয়ার সম্ভাবনা কিন্তু অধিকাংশই থেকে যায় এবং সেই সঙ্গে কিন্তু মাটির বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং জীবাণু এরা কিন্তু এই পটল গাছের গোড়ায় বসবাস করে যেমন আমরা জানি যে ডাল জাতীয় সবজির ক্ষেত্রে রাইবোজিয়াম নামে এক ছত্রাক যা গাছের গোড়ায় বসবাস করে এবং গাছের কিন্তু উর্বর অর্থাৎ মাটি উর্বর করতে কিন্তু সাহায্য করে পটল গাছের গোড়ায় এমন কয়েকটা জীবাণু বসবাস করে যার ফলে পটল গাছে কিন্তু গোড়ায় কিন্তু আলু করতে সক্ষম হয় আর জমিতে যদি বেশি পরিমাণে সার প্রয়োগ করি তার ফলেও কিন্তু গাছে কিন্তু আলু হয়ে যাওয়ার অর্থাৎ পটল গাছের গোড়ায় আলু হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায় এবার আমরা কিভাবে বুঝবো যে পটল গাছের গোড়ায় আলু হয়েছে কিনা পটল গাছের গোড়ায় যদি আলু হয় তাহলে গাছ দেখতে পাবেন অধিকাংশ কিন্তু ছোপ খেয়ে গেছে বা গাছ কিন্তু হলুদ হলুদ ভাব হয়েছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা কুঁকড়ে যাচ্ছে সেই সঙ্গে কিন্তু দেখতে পাবেন গাছে ফুল এবং ফল ধারণ ক্ষমতা একেবারে হারিয়ে ফেলছে এক কথাই বলা যায় যে গাছের পাতা কোকড়াবে সেই সঙ্গে কিন্তু গাছের যে ফুল সেটাও কিন্তু ছোট হবে এবং গাছের যে পাতা সেটাও কিন্তু ছোট হবে এবং ফলটাও কিন্তু আকারে কিন্তু ছোট হবে দেখতে পাবেন যে গাছটা কিন্তু বসে যাওয়া বসে যাওয়ার মতো হচ্ছে যতই কিন্তু সার প্রয়োগ করছেন গাছে কিন্তু গতি দিচ্ছে না অত্যধিক পরিমাণে সার প্রয়োগ করছি গাছে গতি দিচ্ছে না বা অনুখাদ্য প্রয়োগ করছি কিন্তু গাছে গতি দিচ্ছে না তখনই কিন্তু বুঝতে হবে পটল গাছের গোড়ায় কিন্তু আলু আলু বার হয়েছে এই আলুর জন্য আপনার পটল গাছের একেবারে ফল ক্ষমতা একেবারে হারিয়ে ফেলবে এই জন্য এর আগে কিন্তু কোনো কীটনাশক ওষুধ ছিল না বললেই চলে এই জন্য আমরা কিন্তু খুবই চিন্তিত হতাম এবং পটল গাছের গোড়ায় যদি আলু হয় তাহলে কিন্তু আমরা কিন্তু গাছটা কিন্তু উবড়ে ফেলতাম বা গাছটা কিন্তু কেটে ফেলতাম আর আমরা কিন্তু ভাবতাম সেই পটল দেয় গাছ থেকে কিন্তু আর পটল ফলানো সম্ভব নয় কিন্তু এখন আমাদের কিন্তু আর চিন্তা করার দরকার নেই কারণ বায়োকেমিক্যাল লিমিটেড আমাদের কিন্তু তৈরি করে দিয়েছে এক যুগান্তকারী আবিষ্কার যেটা আমরা কিন্তু গাছে একবার প্রয়োগ করলে আপনার গাছের কিন্তু সমস্ত রকম গোড়ার আলু থেকে একেবারে কিন্তু মুক্তি পাবেন এই ওষুধটির নাম কিন্তু আমি ভিডিওর একটু শেষের দিকে বলবো তাই ভিডিওটা স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তারপরে আপনার পটল গাছের গোড়ায় দেখতে পাবেন যে অধিকাংশ ক্ষেত্রে আপনার পটল গাছের গোড়ায় পটলে একটা গোড়া তুলবেন তুলে দেখতে পাবেন যে পটল গাছের গোড়ায় ছোটো ছোটো আলু 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 টাইপের হয়েছে এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ওই আলুটা হয় জীবাণু এবং বেশি পরিমাণে কিন্তু ভাইরাস আক্রমণ ফলে বা বর্ষাকালের দিকে বেশি পরিমাণে হয়ে থাকে কারণ গাছের গোড়ায় প্রচুর পরিমাণে কিন্তু জল জমে সেই জন্য আমাদের কিন্তু অবশ্যই ইউজ করতে হবে নিমাটনের সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই কিন্তু ইউজ করতে হবে ভেলাম প্রাইম বায়োকেমিক্যাল লিমিটেডের তৈরি ফেলাম প্রাইম একদম ইউজ করো এটি ইউজ করলে কিন্তু গাছের গোড়া একেবারে আলো থেকে মুক্তি পাবে সেই সঙ্গে কিন্তু গাছে জোর দেবে এবং সেই সঙ্গে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফল আসবে এটি কিন্তু গাছের গোড়ায় স্প্রে করতে হবে কিন্তু গাছের কেউ কিন্তু গাছে স্প্রো করবেন না এটি কিন্তু গাছের গোড়ায় কিন্তু স্প্রে করতে হবে প্রতি দশ লিটার বাইলে কিন্তু আট এমল করে গাছের গোঁড়ায় কিন্তু ইউজ করতে হবে প্রত্যেক সাত দিন বাদে বাদে কিন্তু একবার করে গাছের গোড়ায় কিন্তু স্প্রে করতে হবে যেসব জলযুক্ত জমিতে পটল চাষ করেছেন কিন্তু জমিতে জল বেঁধে আছে সেই সব জমিতে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় গাছের গোড়ায় কিন্তু আলু হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু মাটি শক্ত করার জন্য ম্যাসের এবং ফিবি দানা অবশ্যই কিন্তু ব্যবহার করেছেন তারপরে কিন্তু গাছের গোড়ার আলু হওয়া থেকে গাছকে যদি রক্ষা করতে চান গাছের গোড়াকে যদি রক্ষা করতে চান তাহলে কিন্তু আলু হওয়ার আগে একবার কিন্তু আপনার জমিতে এই ভেলাম প্রাইম স্প্রে করে দিতে পারেন গাছের গোড়ায় গোড়ায় তাহলে কিন্তু আপনার গাছের গোড়ায় আর আলু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না প্রতি দশ লিটার বাইলে কিন্তু আট এমল করে ইউজ করুন তাহলে কিন্তু গাছের গোড়ায় কিন্তু আলু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যেসব জমিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে অধিকাংশ গাছ সব খেয়ে গেছে বা বসে গেছে তাদের কিন্তু বুঝতে হবে যে গাছের গোড়ায় কিন্তু আলু হয়েছে তাদের কিন্তু অবশ্যই কিন্তু বাজার থেকে ভেলাম প্রাইম কিনে আনতে হবে এই ভিলাম প্রাইম কিনে এনে আপনার গাছের গোড়ায় কিন্তু স্প্রে করতে হবে প্রত্যেক সাত দিন বাদে বাদে স্প্রে করবে আট এমল করে দশ লিটার জলে ইউজ করতে হবে তারপরে কিন্তু যে সব জমিতে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে বর্ষাকালের ক্ষেত্রে দেখা যায় যে জমিতে কিন্তু জল দাঁড়ায় না কিন্তু জমিতে গাছের কিন্তু গতি আছে সেই সব গাছের ক্ষেত্রে কিন্তু এই ভিলাম প্রাইম ইউজ করার একেবারেই দরকার নেই কারণ গাছের গতি আছে এবং গাছে কিন্তু জল অর্থাৎ জমিতে জল দাঁড়ায় না ফলে কিন্তু গাছে কিন্তু গাছের গোড়ায় কিন্তু আলো হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবেই না তাই সেই সব জমির ক্ষেত্রে কিন্তু ব্যবহার করার দরকার নেই যেসব জমিতে জল জমে থাকে হালকা জল জমে থাকে বা জল সরতে চায় না সেই সব গাছের ক্ষেত্রে ইউজ করতে হবে আর যেসব গাছ দেখা যাচ্ছে বসে যাচ্ছে গাছে ফুল ফল আসছে না সেসব গাছের ক্ষেত্রে কিন্তু এই ভ্ল্যাম প্রাইম ইউজ করতে পারো আবার কিন্তু দেখা যায় যে যেসব আপনার গাছে যদি ফুল এবং ফল ক্ষমতা ধারণ ক্ষমতা কমে যায় যদি ফল ছোটো হয় তাহলে কিন্তু আপনি ভ্ল্যাম প্রাইম ইউজ করতে পারেন এই ভেলাম এই ভেল্যান প্রাইম ইউজ করলে আপনার গাছের গোড়ে যেমন ফল গাছের গোড়ে যেমন আলু থেকে মুক্ত পাবেন সে ঠিক তেমনই কিন্তু গাছে কিন্তু জোর দেবে এবং গাছে দেখতে পাবেন যে ফুল এবং ফল ধারণ ক্ষমতা অধিকাংশ কিন্তু বৃদ্ধি পাচ্ছে আপনি একবারই না আপনার গাছে ভ্ল্যাম প্রাইম ইউজ করুন এটি ইউজ করলে আপনার আপনি নিজেই আপনার নিজের গাছের চেহারা পাল্টে যাবে বা নিজেই নিজের গাছের পার্থক্য দেখতে পাবেন এবং গাছটা কিন্তু আগে থেকে স্বাভাবিকের থেকে স্বাভাবিকের তুলনা থেকে অনেকটাই কিন্তু পালটে গেছে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে এবং গাছে কিন্তু অনেকটা কিন্তু মুক্ত হবে তাই অবশ্যই কিন্তু যাদের গাছে কিন্তু এই দেখতে পান যে গাছের গোড়ায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আলু হয়ে যায় বা নিমাটনের সমস্যায় ভোগেন তারা কিন্তু অবশ্যই এই ভ্ল্যাম প্রাইম ইউজ করুন এটি ইউজ করলে আপনার গাছের করে আলু হওয়া থেকে পটল গাছের করে আলু হওয়াতে কিন্তু রক্ষা পাবেন সেই সঙ্গে গাছে জোর দেবে গাছে ফুল পালান কিন্তু সাহায্য করবে তাই আপনারা অবশ্যই কিন্তু ভ্ল্যাম প্রাইম ইউজ করবেন প্রতি দশ লিটার বায়লে কিন্তু আটে মিল করে তাহলে আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু পুরোপুরি ডিটেলসে কিন্তু আলোচনা করলাম যে আপনার গাছের গোড়ায় যদি আলো হয় তাহলে কী ব্যবহার করবেন কত এম করে ব্যবহার করবেন সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে দিলাম তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগাবেন এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনি চাষ করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট সেকশন এসে কমেন্ট করুন এবং যারা এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী আরেক ভিডিওতে